بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد হাদিস আর বাইনের গতদর্শে আমরা তৃতীয় হাদিসের আলোচনা শুনেছি আজকে আমরা চতুর্থ হাদিস থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ চতুর্থ হাদিস এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস কারণ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাদিসে রাসুলসাল্লাহ আলী সাল্লাম আলোচনা তুলে ধরেছেন সে বিষয়টি হচ্ছে তাকদিরের বিষয় তাকদির সংক্রান্ত বিষয় ইমানের একটি অন্যতম রোকন হচ্ছে তাকদিরের প্রতি তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা আর এই তাকদিরকে কেন্দ্র করেই মুসলিম সমাজ করান ও সন্না বর্জিত চিন্তার আশ্রয় নিয়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে অতএব তাকদিরের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয়ে করান এবং সনার আলোকে আমাদেরকে ভালোভাবে জেনে সঠিক বিশ্বাস স্থাপন করা একান্ত কর্তব্য হাদিসটি বর্ণিত প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবীণ সাহাবীদের মাঝে অন্যতম একজন সাহাবি আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বলা হয় সাদিসুল ইসলাম তিনি ষষ্ঠ পর্যায়ে ইসলাম গ্রহণ করেছেন তিনি বলেন যে রসুল সাল্লাহ আলী ও সাল্লাম মাসদুক কোন রাসূল যিনি হলেন আল মাসদুক তিনি নিজে ব্যক্তি হিসাবে সত্যবাদী তার কাছ থেকে যেসব কথা বের হয় সে কথাগুলিও হল সত্য তিনি বলেন রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন ইন্না আহেদা কুম ইউজমাউ ফি বতনি উম্মিহি আর বা ইনাইয়ান মানুষের সৃষ্টি এর সূচনা কিভাবে হয়ে থাকে মায়ের জরায়ুতে এমরমেই তিনি বলছেন যে তোমাদের সকলেই সর্বপ্রথম মায়ের জরায়ুতে চল্লিশ দিন বীর্য অবস্থায় অবস্থান গ্রহণ করে সোমাইয়া খুন মিসলাদা আলিক অতপর সেটা জমাট রক্তে পরিণত হয় অনুরূপ চল্লিশ দিনু মাতান মিসলাদা আলিক অতপর সেটা একটি গোস্তের টুকরায় পরিণত হয় সেই চল্লিশ দিন তিন চল্লিশে একশো বিশ দিন যখন পূর্ণ হয়ে যায় চার মাস

আর সেই ফেরস্তা চারটি বিষয় লিখে দেওয়ার জন্য আদেশপ্রাপ্ত হন বিখ্যাত বিরিসকিহি ও আমালিহি ও আজালিহি ও শাকইন ও সাঈদুন তার রিস্ক কী ধরনের হবে সেটা লিখে দেওয়া হয় আমল কি ধরনের হবে সেটাও লিখে দেওয়া হয় আজাল তার আয়ু কি ধরনের হবে সেটাও লিখে দেওয়া হয় وشاقي او سعيدن সৌভাগ্যবান হতভাগা হবে না সৌভাগ্যশীল হবে সেটাও লিখে দেওয়া হয় এই চারটি বিষয় লিখে দেওয়া হয় ফওয়াল্লাযি লা ইলাহা গাইরুহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন সেই সত্তার কসম করে বলছি যিনি ব্যতীত সত্যিকার কোনো ইলাহ কোনো মা'বুদ নেই ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ

এমনকি জান্নাত ও তার মাঝে মাত্র এক জেরা এক হাত বাকি জান্নাতে প্রায় পৌঁছে গেছে কাছাকাছি চলে গেছে কিতাব তখন তার কিতাব অনুযায়ী তার তাকদির যা আছে সেই অনুযায়ী তার অবস্থার পরিবর্তন ঘটে যাবে নার খোলাহা এতদিন জান্নাতি কাজ করছিল এখন সে জাহান্নামী কাজ শুরু করে দিবে যার ফলে এই শেষ পর্যায়ে জান্নাতি আমলগুলি পরিবর্তন হয়ে জাহান্নামী আমল শুরু হয়ে যাবে ফায়াত খুলাহা এমন কি সে এভাবে জাহান্নামে প্রবেশ করবে অলি আয বিল্লাহ ওয়াইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নাত হাত্তামায়াকুনা বাইনহু ওয়া বাইনহা ইল্লা যিরা আবার কেউ এমন হবে সে জাহান্নামি জাহান্নামীরা যে কাজ করে সেই কাজই করে বেড়াচ্ছে সারা জীবন এমন কি এই জাহান্নামীদের কাজ করতে করতে জাহান্নাম ও তার মাঝে মাত্র এক হাত বাকি রয়েছে জাহান্নামের কাছে পৌঁছে গেছে ফয়স বেকাল ইহিল কিতাব এরপরে তার কিতাব তার তাকদিরের অনুযায়ী বিষয়টি পরিবর্তন হয়ে যাবে অতঃপর সে জান্নাতিদের আমল শুরু করবে এবং শেষ পর্যায়ে জান্নাতে প্রবেশ করবে রাহু আল বুখারি ও মুসলিম হাদিসটি মুসলিমে এসেছে এ হাদিসের রসরুল সাল আলাইহাল্লাম আমাদেরকে যে বিষয়টি গুরুত্ব সহকারে বোঝালেন সে বিষয়টি হচ্ছে আমাদের তাকদির তা লিপিবদ্ধ হয়েছে সেই লিপিবদ্ধ অনুযায়ী আমাদের কার্যক্রম বা আমাদের জীবনধারা পরিচালিত হবে আমাদের মাঝে এই ধরনের হাদিসগুলি আমরা যখন শুনি তখন কেউ সহজেই ধারণা করে বসি যে আমার তাকদিরে যদি এটাই থাকে তাহলে আমার করণীয় কী আমি তো এখন ভালো কাজ করলে আবার হয়ে যেতে পারি খারাপ কাজ করব। খারাপ পথে চলতে চলতে জাহান্নামেও চলে যাবো অতএব আমার করণীয় কি। এ ধরনের কিছু প্রশ্ন জাগে জাগে শুধু নয় বরং শয়তান মানুষের মাঝে এই ধরনের প্রশ্নগুলি জাগায় এবং শয়তান মানুষকে তার সঠিক আঁকিদা থেকে সঠিক বিশ্বাস থেকে বিভ্রান্তির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো এগুলি থেকে বাঁচার উপায় কি এগুলি থেকে বাঁচার উপায় প্রথম উপায় হল এ বিষয় সম্পর্কে আমাদের একটা সঠিক ধারণা অবশ্যই করান এবং সুনার আলোকে রাখতে হবে কারণ তাকদির বিষয়ে যারাই পথভ্রষ্ট হয়েছে তারা পথভ্রষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে এ তাকদির বিষয়ে দুটি বিষয় মনে রাখতে হবে প্রথম বিষয় হল পর এবং সুন্না যা বলেছে এর বাইরে আমাকে কোনো কিছু ধারণা করার সুযোগ নেই কোনো বিশ্বাস করার সুযোগ নেই কোনো মনে করার সুযোগ নেই দ্বিতীয় বিষয় এ বিষয়ে নিজের চিন্তা চেতনা ও মন গড়া কোনো কিছুই ধারণা করার কোনো সুযোগ নেই তো যারা পথভ্রষ্ট হয়ে গেছে এই বিষয়ে তারা এ দুটি পথেই ব্যতিক্রম পর্যায়ে পৌঁছেছে চলেছে একটা হলো তাকদিরের ক্ষেত্রে করা অনুসূন্না যা বলেছে হুবহু সেটাকে সীমাবদ্ধ থাকেনি দ্বিতীয় তারা নিজেদের মন করা চিন্তা চেতনা অনুযায়ী কিছু বলার কিছু করার কিছু বুঝার চেষ্টা করেছে যার ফলে তারা পথভ্রষ্ট হয়েছে চাকদিরকে কেন্দ্র করে মুসলিম সমাজ তারা তিনটি অবস্থানে রয়েছে এক শ্রেণী তারা তাকদিরের বিষয়গুলিকে এক প্রকার অস্বীকার করে বসেছে তারা বলে যে না মানুষ তার উপস্থিত চিন্তা চেতনা অনুযায়ী যা করে সেটাই পূর্বে কোনো সিদ্ধান্ত আছে কোনো লিখে রাখা হয়েছে কোনো নির্ধারণ করা হয়েছে এমন কিছুই নয় উপস্থিত তার অবস্থা অনুযায়ী যা চিন্তা চেতনা হয় সেই অনুযায়ী সে করতেছে অতএব অতীতের কিছু নির্ধারণ আছে বলে কিছুই নেই এক শ্রেণী বিশ্বাস করে থাকে তারা কাদেরিয়া বলে পরিচিত আরেক শ্রেণী এরা এই ক্ষেত্রে কি করে এদের বিপরীত এই শ্রেণী আবার বলে যে না মানুষের উপস্থিত কিছু করার সামান্যতম কোনো স্বাধীনতা নেই মানুষ যেন একটা কাঠের পুতুল তাকে যেভাবে নাচানো হয় সেভাবেই সে নাচতেছে অর্থাৎ তার তাকদিরে যা লেখা রয়েছে সেভাবেই সে চলতেছে তার সামান্যতম কোনো স্বাধীনতা ভালো মন্দ করার কোনো স্বাধীনতা নেই একেবারে সে পরাধীন হান্ড্রেড পারসেন্ট পরাধীন তার কোনোই স্বাধীনতা নেই এই শ্রেণী হল তারা হচ্ছে জাবারিয়া তৃতীয় শ্রেণী যারা হচ্ছে মধ্যমপন্থী এরা তাকদিরকে অস্বীকারও করেনি এবং মানুষের স্বাধীনতাটাকেও অস্বীকার করেনি এরা বিশ্বাস করে যে অবশ্যই তাকদির রয়েছে আবার মানুষকে আল্লা সুবহানা কিছুটা ভালো মন্দ বাছাই করার স্বাধীনতাও দিয়েছেন এই শ্রেণী হল মধ্যমপন্থী এবং তারাই হলো হক তারাই হচ্ছে আহলুসুন্না ওয়াল জামা তাহলে আহলুসুল্না ওয়াল জামা তাদের অবস্থানটা কি হতে পারে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি হাদিস নিয়ে আমরা আলোচনা করব আগে একটু বলে নেই ইমাম ইমাব রাহমা হল্লা আল আকিদা আল সেয় তাকদির সংক্রান্ত বেশ সুন্দর আলোচনা করেছেন সেখানে তিনি উল্লেখ করছেন তাকদির এর স্তর হলো চারটি মারা হেলু আল কাদার বা মারা তেবু আল কাদার আর বা এর স্তর হল চারটি প্রথম হল এলমুল্লাহ আল্লা সুবাহান এল জ্ঞান দ্বিতীয় হলো আল্লাহ আল্লাহ সুবহান হতালার লিখে রাখা তৃতীয় হলো মশি আতুল্লাহ আল্লা সুবহানুয়া তালার ইচ্ছা চতুর্থ হলো খালকুল্লাহ আল্লা সুবহান তাআলার বাস্তবে সৃষ্টি করে সেটাকে বিকাশ ঘটানো এ চারটি স্তর এ চারটি স্তরে একটু যদি কেউ বোঝার চেষ্টা করে তাহলে ইনশা আল্লাহ তাকদিরের বিষয়ে তার কাছে জটিলতা থাকবে না প্রথম বিষয় হলো এলমুল্লাহ আইলমুল্লা বলতে কি এলমুল্লাহ বলতে একজন মৌমিন বিশ্বাস করবে যে আল্লাহ আল্লা সুবহান এ পৃথিবীতে যা কিছু ঘটেছে এবং যা কিছু ঘটবে সব সম্পর্কে ঘটে গেলেও আল্লা সুবহান তালা সেটা তো অবশ্যই জানেন এবং যেগুলি ঘটেনি ঘটবে সেগুলি সম্পর্কে হানড্রেড পারসেন্ট আল্লা সুবাহ তালা অগ্রিম জানেন এটা হলো আহ সাল জামায়াতের বিশ্বাস কিন্তু বাতিল সম্প্রদায় যেমন জেলা তারা বলে যে না যতক্ষণ ঘটে নেই ততক্ষণ পর্যন্ত এইগুলি সম্পর্কে আল্লাহ হতালা জানেন না ঘটলেই আল্লা হতালা তারপর জানেন এর আগে জানেন না এই বাতিল বিশ্বাসগুলি তাদেরকে বাতিল পথে নিয়েছে আল্লা সুবহান হাত তিনি অসংখ্য দলিল রয়েছে মর্মে করান করান এবং সুন্নায় যে যা কিছু ঘটেছে ঘটতেছে এবং ঘটবে সব কিছু সম্পর্কে আল্লা সুবাহ হান্ড্রেড পার্সেন্ট জানেন তো তাকদিরের চারটি স্তরের প্রথম স্তর হল হলো যে আল্লাহ সুবাহ আমি কি করব না করব কখন আমার জন্ম হবে কখন আমি আসব। কখন আমি কোন পথে চলবো সব সম্পর্কে আল্লাহ আল্লা সুবাহ অগ্রিম হান্ড্রেড পার্সেন্ট জানেন সামান্যতম অসম্পূর্ণ নয় একেবারে পরিপূর্ণভাবে আল্লাহ সোহান হতালা জানেন তো আল্লাহ সোবান হতালা যখন জানেন আমার কি হবে না হবে কিভাবে চলব না চলবো এই অনুযায়ী এই আল্লাহর জানা অনুযায়ী আল্লাহর জ্ঞান অনুযায়ী দ্বিতীয় স্তর হলো কে তা বাতুল্লাহ আল্লাহ শুহান লিখে রেখেছেন আল্লাহ হতালা জানেন যে আমি কোন কাজ করব। আল্লাহ হতালা জানেন আমি কোন পথে চলবো আল্লা সুবহানহতালা শিখ সেটাই লিখে রেখেছেন মানুষ মনে করে অনেক সময় যে লিখে রাখার মাধ্যমে আমাকে বাধ্য করেছেন বিষয়টি এমন নয় বিষয়টি হলো আমি কি করব এটা আল্লাহ আল্লা হতালা আগেই জানেন আর সেই জিনিসটা আল্লাহ সুবাহ লিখে রেখেছেন উদাহরণস্বরূপ ধরে নেন এই টেবিলটা একজন তৈরি করল যিনি এই টেবিলটা তৈরি করলেন তিনি জানেন তার একটা ধারণা আছে যে হিসাবে তিনি এই টেবিলটাকে তৈরি করেছেন যে এই টেবিলটা এতদিন সার্ভিস দিতে পারে তিনি এই টেবিলটারই এখন এসে লেখে রাখলেন তিনি যে এই টেবিলটা এতদিন সার্ভিস দিবে তাহলে বিষয়টা কি বিষয়টা হলো টেবিলটা এতদিন চলতে পারে কাজ দিতে পারে ব্যবহার করা যাবে এই অনুযায়ী তিনি সেটা লেখলেন তিনি লেখে রাখার মাধ্যমে এই টেবিলটাকে এতদিন কাজ দিতেই হবে ব্যবহার চলতেই হবে এটাকে বাধ্য করলেন না বিষয়টা হলো এরকম যে আল্লাহ সোভান হওয়া তা আমাদের বিষয়গুলি সম্পর্কে তিনি হান্ড্রেড পার্সেন্ট জানেন কে ভালো পথে চলবে কে খারাপ পথে চলবে কে অবাধ্য হবে কে বাধ্য হবে আর কে কি করবে আল্লাহ রাব্বাল্ আলামিন এটা জানেন সেই জানা অনুযায়ী আল্লাহ রাব্বাল্লাহ আলামীন কি করলেন ইন আল্লাহ হাকাত দার মাকাদির আলখালা ই কে কাবলা আইয়াখলো কাচ্ছামা ও আছি ওল খামসিনা আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই আল্লা সুবহানব তালা সেগুলিকে লিখে রাখলেন নির্ধারণ করে দিলেন তাহলে দ্বিতীয় বিষয় হলো আল্লাহ মাহফুজে লিখে রাখা তৃতীয় বিষয় হল এই লেখে রাখার বিষয়গুলিও যেগুলি আল্লাহ সুবহান লিখে রাখলেন কিন্তু পৃথিবীতে কোনো কিছুই ঘটতে পারে না আল্লাহ আল্লা সুবহান ইচ্ছা যদি না হয় পৃথিবীতে কোনো কিছু ঘটার সুযোগ নেই আল্লা সুবাহন ইচ্ছা যদি না হয় তাই তৃতীয় স্তর হলো আল্লা সুবহান হতালার ইচ্ছা এখন হয়তো কেউ বলবো যে আল্লা সুবাহন ইচ্ছা ছাড়া পৃথিবীতে কোনো কিছু ঘটতে পারে না সুন্দর কথা পৃথিবীতে ঘটে ভালো জিনিস পৃথিবীতে ঘটে খারাপ জিনিস একজন ব্যক্তি মসজিদে এসে সলাত আদায় করতেছে ভালো জিনিস আরেকজন ব্যক্তি প্রতিমার কাছে গিয়ে সেখানে শের করতেছে সেটা খারাপ জিনিস একজন ব্যক্তি মানুষের উপকার করতেছে ভালো জিনিস আরেকজন ব্যক্তি অন্যায় অশ্লীল কর্ম অপকর্মে লিপ্ত হচ্ছে খারাপ জিনিস একজন ব্যক্তি একজন পথিক সে আরেক পথিককে সহযোগিতা দিচ্ছে ভালো পথ দেখায় দিচ্ছে আরেকজন এক পথিক এসে সে তার কাছে ছিনতাই করতেছে সন্ত্রাসী করতেছে তাহলে ভালো জিনিস এবং খারাপ জিনিস এই যে তৃতীয় স্তর যে আল্লাহ তাআলার ইচ্ছা মাশিয়াতুল্লাহ আমরা বললাম যে পৃথিবীতে সবকিছু যা কিছু ঘটে সব আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে ইচ্ছার বাইরে নয় এখানে ওয়াল জামা এবং মুতাযিলা ভিন্ন হয়ে গেছে আলুস নওয়াল জামা বলে যে সব কিছু আল্লা সুবহানার ইচ্ছার অধীনে বাইরে নয় মতাজেলা তারা বলে যে মানুষের কর্মগুলি দুই ধরনের একটা ভালো আর একটা খারাপ তো ভালোগুলি আল্লা সুবহানুয়া তালার অধীনে যেহেতু ভালোগুলি আল্লাহর দিকে সম্পৃক্ত করা ভালো দিক আর খারাপগুলি কিভাবে আমরা আল্লাহর দিকে সম্পৃক্ত করব। অতএব খারাপগুলি কখনো আল্লাহরই নয় বিষয়টি জটিলতা কথায় এটা আপনার আমারও হয়তো একটা সাধারণ চিন্তা আসতে পারে যে একজন মানুষ চুরি করতেছে একজন মানুষ জেনাবে বিচার করতেছে এই খারাপ কাজটা আল্লাহর ইচ্ছা হয় কেমনে এটা সাধারণ মানুষ এটা চিন্তা করবে বলবে বিষয়টা হলো অন্য একটি চিন্তা মনে রাখতে হবে আপনাকে পৃথিবীতে গোটা পৃথিবীতে যা কিছু ঘটে কয়জনের ইচ্ছায় যদি আপনি একজনের ইচ্ছায় বললেন তাহলে আপনি তাওহিদের উপর রয়েছেন এক আল্লাহকে আপনি স্বীকার করেন রব্বুল আলামিন হিসাবে স্বীকার করেন আর যদি বলেন যে সবগুলি ভালোগুলি হলো আল্লাহ খারাপগুলি অন্যের ইচ্ছায় তাহলে বলার আপনার সুযোগ নাই আপনি মনে করলেন যে পৃথিবীতে ভালোগুলি হয় আল্লাহর ইচ্ছায় আর খারাপগুলি হয় আরেকজনের ইচ্ছায় বা আরেকজনের তদারকিতে আরেকজনের পরিচালনায় কোনো মুসলিম কখনো এটা বিশ্বাস করতে পারে না যেমন অগ্নিপুজকদের বিশ্বাস হলো পৃথিবীতে যা কিছু রয়েছে ভালো যেগুলি এ ভালোগুলির স্রষ্টা ও পরিচালক হচ্ছে নূর জ্যোতি আলো আর খারাপ যেগুলি এ খারাপগুলির উদ্ভাবক ও পরিচালক হচ্ছে জুলমা অন্ধকার তাদের কাছে স্রষ্টা হলো কয়জন দুইজন এখন পৃথিবীতে যা কিছু ঘটতেছে সবগুলি কার ইচ্ছায় বলবেন আপনি যখন বিশ্বাস করবেন যে গোটা পৃথিবীর স্রষ্টা হলেন একজন গোটা পৃথিবীর পরিচালক হলেন একজন গোটা পৃথিবীর মালিক হলেন একজন গোটা পৃথিবীর নিয়ন্ত্রক হলেন একজন তাহলে আপনাকে বলতেই হবে যে গোটা পৃথিবীতে যা কিছু হয় সবকিছু কার ইচ্ছায় আল্লাহ সুহান্না ফ ইচ্ছায় এখানে আলুস সুন্না ওয়াল জামা তারা কি করেছে করান এবং সুন্নার আলোকে এখানে আল্লা সুবান মাসিয়া বা ইচ্ছাটাকে দুই ভাগে বিভক্ত করেছে দুই ভাগ কি দুই ভাগ একটা হল আল মাসিয়া বা এরাদা কাউনিয়া আল কাদারিয়া এরাদা কাউনিয়া আল কাদারিয়া জাগতিকভাবে সৃষ্টিগতভাবে তাকদিরগতভাবে আল্লা সুবাহান হাত ইচ্ছা আল্লাহ সুবাহান হাত জানতেন যে এইভাবে এই লোকটা কি করবে জেনাবে বিচার করবে আল্লাহ সুবহানহতালা এটা জানেন সেই জানা অনুযায়ী আল্লা সুবহানহতালা তার বিষয়টাকে কি করেছেন লেখে রেখেছেন আর এই লেখাটা পৃথিবীতে বাস্তবায়ন হবে যখন তখনও কি আল্লা হতালার ইচ্ছার অধীন অধীনে ইচ্ছার বাইরে নয় কিন্তু পার্থক্যটা কি পার্থক্য হল এই এরাদা কাউনিয়া কাদারিয়া জাগতিক বা সৃষ্টিগত ও তাকদিরগত যে আল্লাহর ইচ্ছা এটা ভালো হতে পারে এবং খারাপও হতে পারে আর এটা আল্লাহ সুবানা হোয়াতাল কি করেন না এটা নির্দেশ দেন না বিশেষ করে খারাপ যেটা এই খারাপটা আল্লাহর ইচ্ছায় কিন্তু আল্লাহ সুবান হাতাল এই খারাপ করাটার জন্য নির্দেশ দেন না কাউকে যেনভাবে বিচার মদ জো জোয়া ইত্যাদির জন্য আল্লাহ সুবানহতালা কাউকে নির্দেশ দেননি অনুরূপভাবে আল্লাহ সুবাহ এই কাজগুলিকে কি করেন না পছন্দ করেন না কিন্তু আমাকে বলতে হবে আল্লাহর ইচ্ছা কেন যদি আল্লাহর ইচ্ছায় না বলি তাহলে কার ইচ্ছায় হবে দ্বিতীয় আরেকজন মাহবুদের ইচ্ছায় দ্বিতীয় আরেকজন রবের ইচ্ছায় তা বলার সুযোগ নাই এই জন্য বলবো আল্লাহর ইচ্ছায় কিন্তু আল্লাহ সুবাহ এই খারাপ কাজগুলিকে পছন্দ করেন না এই খারাপ কাজগুলিকে ভালোবাসেন না এই খারাপ কাজগুলি করার কোনো নির্দেশ দেননি বরং খারাপগুলি থেকে বিরত থাকার জন্যই কি করেছেন নির্দেশ দিয়েছেন এটা মনে রাখতে হবে আল্লাহর ইচ্ছার দ্বিতীয় দিক এরাদা ইয়া যেটাকে বলা হয় এটা হলো সম্পূর্ণ ভালো যত রকমের ভালো কাজ শরীয়তসম্মত কাজ আল্লাহ সুবাহার এটাও আল্লাহর ইচ্ছায় এবং পার্থক্য হলো এই ইচ্ছা এই বিষয়টাকে আল্লাহ সুহানাহতালা পছন্দ করেন আল্লাহ ভালোবাসেন শরীয়তের যত বিষয়গুলি আমি সলাত আদায় করছি কার ইচ্ছায় আল্লা সুবহান তালার ইচ্ছায় কিন্তু আল্লাহ সুহানাহতালা পার্থক্য হলো একজন মানুষ যেনা বিচার করতেছে চুরি করতেছে এটাও আল্লাহর ইচ্ছায় কিন্তু পার্থক্য হলো আল্লাহ সুবহানা সেটাকে অপছন্দ করেন আল্লা সুবাহা সেটাকে ঘৃণা করেন আল্লাহ সুবহানা সেটার নির্দেশ দেননি আল্লাহ সুবাহ সেটা নিষেধ করেছেন আর একজন মানুষ সলাদ আদায় করতেছে সিয়াম পালন করতেছে এটাও কার ইচ্ছায় আল্লাহ সুবাহনতালার ইচ্ছায় আল্লাহ সুবহানো তালা এটাকে পছন্দ করেন আল্লাহ আল্লা সুবহানা এটার নির্দেশ দিয়েছেন আল্লাহ আল্লা সুবহানুতালা এটা নিষেধ করেননি বরং করার জন্য উৎসাহ ও প্রতিদান দিয়েছেন তৃতীয় স্তর হলো আল্লাহ সুবাহ ইচ্ছায় গোটা বিশ্বে যা কিছু ঘটে সব আল্লাহ সুবাহ ইচ্ছায় আমাদের সমাজে প্রচলিত একটি কথা আছে বলা হয় কি বলা হয় যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নরে না মানুষ বলে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নরে না এ কথাটি ঠিক নয় এ কথাটি ঠিক নয় বরং কথাটা ঠিক একটা দিক রয়েছে কি দিক ঠিক দিকটা হলো যে আল্লাহর অজানায় গাছের একটি পাতাও নরে না আল্লাহর অজানায় গাছের একটি পাতাও নরে না একটা গাছের পাতা নড়লেও সেটা কি আল্লাহ সুবাহ জানেন এবং আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ যদি বলে যে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না তাহলে ঠিক আছে আল্লাহর অজানায় গাছের একটা পাতাও নড়ে না তাহলে ঠিক আছে কিন্তু কেউ যদি বলে যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না তাহলে এটি ঠিক নয় কারণ আল্লাহ সুবাহ হুকুম হলো সেইগুলির ক্ষেত্রে যেগুলি কি শরীয়তসম্মত কাজ যেগুলি ভালো কাজ কারণ আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না এ কথা দ্বারা বোঝানো হচ্ছে পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছু আল্লাহর হুকুম অনুযায়ী ঘটে এ কথা দ্বারা এটাই বোঝানো হচ্ছে তো এই জন্য বলবো আমরা এটা ঠিক নয় এই জন্য ঠিক নয় পৃথিবীতে যেগুলি খারাপ সেগুলি কখনো আল্লাহর হুকুমে হয় না আল্লাহর ইচ্ছাই হয় কিন্তু আল্লাহর হুকুমে নয় আল্লাহ সেগুলিকে পছন্দ করেন না সেগুলি নিষেধ করেছেন আরও চতুর্থ বিষয় হলো তাকদিরের চতুর্থ স্তর হলো আল্লাহ আল্লা সুবহানার ইচ্ছার অধীনে এরপরে সেটা পৃথিবীতে যখন ঘটে যায় সেটার স্রষ্টা হলেন কে আল্লা সুবহান এখন স্রষ্টা হলেন আল্লাহ আল্লা সুবহান এখানে আবার মহতাজেলাদের সাথে আরেকটা দ্বন্দ্ব মহতাজেলা বলে কাদেরিয়া বলে যে মানুষ যা কিছু করে এই সব কিছুর স্রষ্টা মানুষেই এগুলি স্রষ্টাকে নয় আল্লাহ নয় কিন্তু আলোসুন জামা বলে যে মানুষ যা কিছু করে এগুলির কর্তা মানুষ ঠিকই কিন্তু স্রোষ্ঠা প্রকৃতপক্ষে আল্লাহ সুভানা হুয়াতাআলা আমি যা কিছু করতেছি আপনি যা কিছু করতেছেন এটার কর্তা আপনি কিন্তু প্রকৃতপক্ষে স্রষ্টা হলেন আল্লাহ সুহানা হুয়াতআলা কারণ আল্লাহ রাব্বুল্লাহ আলমিন বলেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা কিছু করছো সেগুলিকেও সৃষ্টি করেছেন আল্লাহ আল্লা আলা যাক সেদিকে দীর্ঘ যাওয়ার সুযোগ নেই তাহলে আমরা বললাম যে তাহলে তাঁত চারটি স্তর প্রথম স্তর হলো আইলুল্লাহ আল্লা সুবহান জ্ঞান দ্বিতীয় স্তর হল কিতাব আতুল্লাহ আল্লাহ তার জ্ঞান অনুযায়ী সেগুলিকে কি করেছেন লিপিবদ্ধ করে রেখেছেন তৃতীয় স্তর হলো সেই লিপিবদ্ধ বিষয়গুলিও বাস্তবায়ন হতে পারে না আল্লা সুবহানহতালার ইচ্ছা ছাড়া চতুর্থ স্তর হলো খালকুল্লাহ আল্লা সুবহানহালা আর সৃষ্টি তো ওয়াল জামাত এই চারটি বিষয়কে বিশ্বাস করে থাকে কাদেরিয়া যারা তাকদিরকে অস্বীকার করে এরা আবার দুই ভাগে বিভক্ত একটা হলো কাদেরিয়া প্রাচীন প্রবীণ তারা কাদেরিয়া বলেই পরিচিত আর পরবর্তী যে যারা নবীন কাদেরিয়া এরা হচ্ছে মোতাজেলা মোতাজেলারা মূলত নবীন কাদেরিয়া এরা শেষ দুটিকে অস্বীকার করে প্রথম দুটিকে স্বীকার করে আর কাদেরিয়ারা সব চারটাকে অস্বীকার করে থাকে রসুল আলী হুসাল্লাম এই হাদিসে যে বললেন যে আল্লা সুবহান কি করেন একজন ফেরস্তাকে যখন মায়ের গর্ভে বীর্য স্থান লাভ করার পর একশো দিন হয় চার মাস হয় এরপরে আল্লাহ সুহান হোয়াতাল্লা একজন ফেরেস্তা পাঠান মূলত অন্য আরেক হাদিস এসেছে সেটাও সৈয় বুখারি হাদি সেটা সৈয় বুখারী ও মুসলিমের হাদিস আনাসরাদি আল্লাহ তালা নতুব নীতও তিনি বলেন নবিসাল্লাহু আলিসলাম বলেন ওয়াক্কা আল্লাহ বীর রাহিমি মালাকান ইয়াকুল আই রব্বী নুৎফাতন আই রব্বী আলা কাতুন নুৎফাতুন আই রব্বী আলাহ কাতুন আই রব্বী মজুকাতুন আল্লাহ সুবহানা হোয়াত আলাহ মায়ের জরায়ুতে একজন ফেরস্তাকে দায়িত্বশীল হিসাবে নিযুক্ত করেন অবস্থা পরিবর্তন হচ্ছে আর সে আল্লাহ রাবুল আলমিনকে ইনফর্ম করছে মূলত আল্লাহ জানেন না এমন নয় এরপরও সে বিষয়টি তো সেই ফেরস্তা কী করে বলে যে আই রব্বি নুৎফা মানে এখনও সেটা কি রয়েছে বীর্য অবস্থায় রয়েছে এটা যখন রূপান্তর হয় রক্তে তারপর বলবে আই রাব্বি আলাকা হে আল্লাহ এখন কি রক্তে পরিণত হয়েছে তারপরে বলে আই রাব্বি মু এটা এরপর গোস্তের টুকায় পরিণত হয়েছে খালকা ইয়া আম ফাইদা আল্লাহ এরপর যখন একশত বিশ দিন হওয়ার পর আল্লাহ রব্বুল্লাহ আলমিন যদি ইচ্ছা করেন যে এটা কি পৃথিবীতে আসবে অর্থাৎ এর রুহ দেওয়া হবে তখন ফেরাস্তা আবার জিজ্ঞাসা করে হে আল্লাহ হে রব আদা কারণ উংসা এটা কি হবে ছেলে হবে না মেয়ে হবে মানে এখন পর্যন্ত ফেরেশতা জানে না জানেন কে আল্লাহ সুবাহ এখন পর্যন্ত একশত তাহলে যে একশত বিশ দিন হওয়ার পরে ফেরেশতারা জানতে পারেন যে এ ছেলে হবে না মেয়ে হবে কারণ তখন এটাকে লিখে দেওয়া হয় এবং প্রকাশ করা হয় বলে যে হে আল্লাহ ছেলে না মেয়ে আইদুন এটা কি সৌ হতভাগা হবে না সৌভাগ্যশীল হবে ফমার রেস্কু এবং তার রেজ কীরকম হবে ফমাল আজালু তার আয়ু কি ধরনের হবে তখনই সেগুলি তার মায়ের পেটে থাকা অবস্থায় জরায়ুতে থাকা অবস্থায় এই চারটি বিষয় লিখে দেওয়া হয় এ হাদিস আমাদেরকে আরও একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছে যে তাকদির যেমন বলা হয় যে তাকদির হচ্ছে আসলেই এটাকে বোঝানোর জন্য বিভিন্ন দলিলের আলোকে বলা হয় যে তাকদিরের কয়েকটি স্তর রয়েছে একটি হলো আজালি আরেকটি হলো আমারি আরেকটি হলো সানাউই আরেকটি হলো ইয়াওমি চার স্তরে ভাগ করা হয় একটা হলো আজালি আজালি বলতে যা শুরু থেকে আছে এবং চির চিরদিনের জন্য প্রস্তুত রয়েছে সেটা এটা একমাত্র কে জানেন আল্লা সুবহানহাতালা জানেন এর পরিপূর্ণ অবস্থা একমাত্র আল্লাহ সুবহানওয়াতা ছাড়া আর কেউ জানে না এটাকে আজালি দ্বিতীয় হলো আমারি অমারি বলতে অমরুন থেকে অর্থাৎ একজন মানুষের জীবনের শুরু থেকে যেদিন থেকে তাকে রুহ দেওয়া হবে সেদিন থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত এই অংশটা এটা হলো অমারি এটা কখন এটা হলো মায়ের জরায়ুতে যখন একশত দিন অতিক্রম হয় তারপরেই তার এই জীবনের যাত্রা শুরু হলো বিষয়টা তাকে দেওয়া এটা দেখতেছেন কার এরপর থেকে এটা জানতেছেন এর আগেও তারা জানতেন না তৃতীয় হলো সানাবি সানাবি বলতে বাৎসরিক সানাবি বলতে বাৎসরিক আমরা যেই কিসের জন্য অপেক্ষা করছি লাইলাতুল কাদারের জন্য অপেক্ষা করছি আমরা অপেক্ষা করছি লাইলাতুল কাদারের জন্য এই লাইলাতুল কাদারই হলো বাৎসরিক তাকদিরের বিষয় বাৎসরিক তাকদিরের বিষয় আমাদের এই লাইলাতুল কাদারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সূরা কাদারে বলছেন বা সূরা দুখানে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাত ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম ফিহা ইউফরাকু কুল্ল আমরিন হাকীম এই রাত্রিতে কি করা হয় সেই বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি আল্লা সুবহানুয়া তালার সেই লাউ মাহফুজের থেকে সেটাকে ছড়িয়ে দেওয়া হয় অর্থাৎ এটা এক বছরের যেটা তাকদিরের এক বছরের যে বাজেট সেই বাজেটটা আগামী বছরের লাইলাতুল কাদের পর্যন্ত যে এটাকে দেওয়া হয় এটা হলো তাকদির সানাউি বলা হয় এরপর হলো তাকদির ইয়ৌমি তাকদির আল্লাহ আল্লা সুবহানুয়া তালা আবার কি করে থাকেন প্রতিদিনেও বিষয়টাকে আরো বিশদভাবে সেটাকে প্রকাশ করে থাকেন এটা তাকদির ইয়মি এই আলোকে চার বলা হয় মূলত প্রতিটি দলিলের আলোকেই তাকদিরের বিষয় এখন আমাদের একটি প্রশ্ন জাগতে পারে আমরা বুঝলাম যে তাকদির জানলাম আমাদের লেখা রয়েছে তাই সেই অনুযায়ী আমরা তো মেনে নিচ্ছি এখন প্রশ্ন যেটা আগেও বলেছি জাগতে পারে জাগে শুধু এটা আমাদের নয় বরং সরাসরি সাহবাইকেরামদেরও এই প্রশ্ন জেগেছে যেমন হাদিস এসেছে সই বুখারি মুসলিমের হাদিস

নবী সালাম বললেন মা মিন নফসিন মানফুসাতিন ইল্লা ওয়াকাদ কাতাব আল্লাহু মাকানাহা মিনাল জান্নাতি ওয়া বিন নার পৃথিবীতে যেই প্রাণী আসবে প্রাণী আসবে বিশেষ করে মানুষ মানুষের যে আত্মাই পৃথিবীতে আগমন ঘটবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্থান লিখে রেখেছেন জান্নাতে না জাহান্নামে এবং সে সৌভাগ্যশীল হবে না হতভাগা হবে লিখে রেখেছেন লিখে রেখেছেন বলতে আগের সে আবার আগের আলোচনায় চলে যাব লিখে রাখা মানে আল্লাহ সুব আনা জ্ঞান অনুযায়ী লেখে রাখা সাহাবারা জিজ্ঞাসা করে বসলেন ফখর আলা জুলুন একজন সাহাবিদ বলে ফেললেন ইয়াসুল আল্লাহ আফ আলা আয়ানাম কুস আলা কিতাপ ইনা দা তাহলে আমরা কি আমাদের জন্য যে কেতাব তাকদিরে লেখে রাখা হয়েছে সেটার উপরে কি আমরা অবস্থান করব না আমাল এবং গুরুত্ব কি দরকার আমল ছেড়ে দিলাম যেমন আমাদের ভাগ্যে তো লেখাই আছে সেটার উপরে আমরা এখন বসে থাকি আমলের এত কি গুরুত্ব আমাদের আর আমল নিয়ে এত চিন্তা করার দরকার নাই লেখা তো আছেই আমাদের সাহাবি প্রশ্ন করে বসলেন এটা শুধু আজকে আমাদের প্রশ্ন নয় সাহাবিরা প্রশ্ন করেছেন রাসুল ইসলাম কি জবাব দিলেন ফাকুল্লুন এমন লিমা খুলি কালা এ মালু রাসুল সাল্লাম বললেন এ মালু আমল করতে থাকো আমল করতে থাকো ফকুল্লুন মুয়াসারুন লিমা খুলি কালা কারণ আল্লাহ সুবাহ কাউকে যদি জান্নাতের জন্য সৃষ্টি করেন তাহলে জান্নাতের পথে চলাটাই তার জন্য সহজ হয়ে যাবে কাউকে যদি জাহান্নামের জন্য তাহলে জাহান্নামের পথেই চলাটা তার জন্য কি হবে সহজ হয়ে যাবে অতএব তুমি কিসের জন্য সৃষ্টি হয়েছো এই পথটা তুমি আগেই নিশ্চিত করে নিও না তাহলে তুমি কি করতে থাকো আর মালু কাজ করতে থাকো যার যে যেই কাজের জন্য সেটা তার কাছে কি হয়ে যাবে সহজ হয়ে যাবে আম্মা আহলুস সাআদা আলি লিআমাল আহলুস সাআদা যারা সৌভাগ্যশীল সৌভাগ্যপূর্ণ কাজগুলি তার জন্য সহজ হয়ে যাবে আর যারা হতভাগা সেই হতভাগার কাজগুলি তার জন্য সহজ হয়ে যাবে এই আয়াতটি পেশ করলেন তাহলে রসুল সাল্লা কাছেও সাহাবাই কেরামগণ এই প্রশ্ন রেখেছেন আর রসুল সাল্লাম জবাব কি দিলেন বললেন যে এ আমালু তোমরা কাজ করতে থাকো এখানে আমরা আরো কয়েকটি বিষয় উল্লেখ করতে পারি সহজ হওয়ার জন্য আমি যখন বলবো যে আমার ভাগ্য যেহেতু লেখাই রয়েছে তাহলে আমি কি করবো আর আমাকে এত ভালো কাজ নিয়ে দৌড়াদৌড়ি করার কি দরকার যদি আমার ভাগ্যে জাহার নামেই থাকে তাহলে তো আমি জাহান নামে যাব। এত দৌড়াদৌড়ি করার কি দরকার আমার আসলে আপনাকে আমি প্রশ্ন করব যিনি এই কথা বলবেন তাকে আমার প্রশ্ন আপনি কি জানেন আপনার ভাগ্যে কি আছে জান্নাত না জাহান্নাম নাম তা তো জানেন না আপনি তাহলে আপনি কেন অগ্রিম এই কথা বললেন যে আমি যদি জাহান নামি হই তাহলে ভালো কাজ করে কী করব আপনি তো হতে পারেন জান্নাতি আপনি তো হতে পারেন জান্নাতিও যেমন আপনি জানেন না জাহান নামে না জান্নাতি তা আপনি জাহান্নামে হওয়ার আশা করতেছেন কেন আপনি হওয়ার আশা করেন এবং জান্নাতি কাজ আপনি করার চেষ্টা করেন কিন্তু মানুষের আসলে মানুষের চিন্তাগুলিতে শয়তান তো যোগ দেয় এজন্য শয়তানের মানুষকে কোন দিকে নেওয়া কোন দিকে জাহান নামের দিকে নেওয়া এজন্য মানুষের শয়তানি চিন্তাগুলি জাগে যা আমি যদি জাহান হয়ে যাই তাহলে আমার এই ভালো কাজগুলি করে কি লাভ মানুষের ভালো কাজ করতে চায় না ভালো কাজ করতে চায় না ভালো পথে চলতে চায় না সে অগ্রিম যেন খারাপ পথে চলতে চাচ্ছে অর্থাৎ শয়তান তার কাছে যোগ দিয়েছে এবং তাকে এই শয়তানের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আপনি হতে পারেন জান্নাতি আপনি জানেন না জাহান্ন জান্নাতি সুতরাং আপনাকে তো কি করা দরকার ভালো আশা করা দরকার এবং ভালো চিন্তা করা দরকার ভালো পথে যাওয়া দরকার উদাহরণস্বরূপ যেমন আপনি যদি একটা চাকরিতে চাকরি করছেন বা একটা কোনো কাজ করতেছেন আপনি কি করবেন আপনি কি আগেই বলবেন যে আমার জীবনে প্রমোশন হবে না অতএব আমি ভালো করে কাজ করব না এটা তো কখনো বলবেন না বরং আপনার চাকরির প্রমোশনের জন্য আপনি কি করছেন সব সময় চেষ্টা করতেছেন যেন আপনি প্রমোশন পান আপনার উপরের বসেরা যেন আপনার প্রতি সন্তুষ্ট থাকে এই জন্য আপনি সবসময় সে কাজ করে যাচ্ছেন তাহলে এখানে আপনি এই চিন্তা করে কাজ করতেছেন আর আপনি জান্নাত পাবেন এই জন্য আপনি কেন সবসময় জান্নাতের পথে চলার চেষ্টা করবেন না এখানে আরও একটি বিষয় কেউ দাঁড় করে যুক্তি দাঁড় করে কি দাঁড় করে একটা হাদিস সয়ী বুখারি মুসলিমের হাদিস আদম আলাইস্লা এবং মুসা মাঝে একটা তর্ক হল কিসের তর্ক তর্ক হল আদম আলাহিসুল সালাম আক্রমণ করে বসলেন যে আল্লাহ তালা আপনাকে কি করেছিলেন জান্নাতেই স্থান দিয়েছিলেন কিন্তু আপনি ভুল করার কারণে ত্রুটি করার কারণে আপনাকে জান্নাত থেকে বের হতে হলো আমাদের সবাইকেও বের হতে হয়েছে একটু আক্রমণ করে বসলেন আদম আলাহিসাল্লাতুস্লাম মুসা আলাহিসাল্লাকে এখন বললেন হে মুসা তুমি কি তোমাকে তো আল্লাহ আল্লা দিয়েছে তোমাকে আল্লাহ সুবাহনতালা কেতাবও দিয়েছে তাওরাত তুমি কি তাওরাতে পেয়েছ যে আল্লাহ সুবাহ আমাকে সৃষ্টির আগেই আমার তাকদির লিখে রেখেছেন এটা কি পেয়েছো তাওরাতে মুসা ইসলাম বললেন হা পেয়েছি তো এখন আদম আসালাম বললেন তাহলে তুমি আমারে দোষারোপ করছে কেন আমারও দোষারোপ করছে কেন তুমি এটা আমার আমার সৃষ্টির আগে আল্লাহ সুবাহ তালা আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ বছর আগে আমার সৃষ্টি তো বহু পরে আমার সৃষ্টির বহু আগে আসমান জমিন সৃষ্টি আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সুবাহ তালা এটা লিখে রেখেছেন তাহলে তুমি আমাকে কেন দোষারোপ করতেছো মুসা আলাহিসাল্লাতুসাল্লাম আর পারলেন না হেরে গেলেন আদম আলাহাতুসালাম জয়লাভ করলেন কিছু বাতিল মানুষ তারা এই হাদিস দিয়ে এখন দলিল নিতে চায় বলে যে আদম আলাহাতুসালাম অন্যায় করেছেন ত্রুটি করেছেন অপরাধে লিপ্ত হয়েছেন আর তিনি দলিল হিসাবে গ্রহণ করলেন কি যে তার সৃষ্টির আগেই তাক দিলে লেখে রাখা রয়েছে হয়েছে তাই তিনি কি করলেন এটা দলিল হিসাবে গ্রহণ করলেন অতএব এই বাজে মানুষেরা খারাপ মানুষেরা এরা বলতে চায় যে আমার ভাগ্যেও তো এই ধরনের লেখা রয়েছে তাই আমি খারাপ পথে চলতেছি আমার ভাগ্যে লেখা আছে আমি বেনামাজি তাই আমি বেনামাজি হয়ে চলতেছি আমার ভাগ্যে লেখা আছে আমি মধখোর তাই আমি মৎখর হয়েছি আমার ভাগ্যে লেখা আছে আমি বেদিন তাই আমি বেদিন আছি এটা আমার ভাগ্যে লেখা আছে এই জন্য আমি এই চলতেছি দলিল কি তার এই কথার পিছনে দলিল হলো আদম আলে এই কথা সহি বুখারি মুসলিমের হাদিস এখন আপনি সহিদিসের কথা সবসময় বলেন আপনার কাছে সহিদিসের দলিল নিয়ে আসছে জবাব কি জবাব আসলে এই বাতিল চিন্তা ও অধিকারী সে যদি আদম আলাহাতামের এটা দলিল হিসাবে গ্রহণ করতে চায় আমরা বলবো তার এটি দলিল সঠিক নয় এটি তার শয়তানের আশ্রয় নিয়ে এই দলিল গ্রহণ করতে চাচ্ছে আসলে তার এই দলিল সঠিক নয় কেন সঠিক নয় কয়েকটি বিষয় আদম আলাহিসুসালাম তার ভাগ্যে খারাপ ছিল তাই খারাপ করেছেন এটা তিনি বললেন এটা ঠিক কিন্তু আদম আল্লাহ আল্লা তালার অবাধ্যে লিপ্ত হওয়ার পর যখন তিনি বুঝতে পারলেন যে আমি কি চলছি খারাপ পথে চলতেছি আমি আল্লাহর অবাধ্য হয়ে যাচ্ছি এটা যখন তিনি বুঝতে পারলেন তিনি এই পথে চলেছেন কি জন্য শয়তানের চক্রান্তে যখনই তিনি বুঝতে পারলেন যে আমি খারাপ পথে চলছি আল্লাহর অবাধ্য হয়ে যাচ্ছি তখন তিনি কি করলেন সাথে সাথে তিনি আল্লাহ ওতালার কাছে আত্মসমর্পণ করলেন আল্লাহ সুবাহ কাছে তৌবা করলেন আল্লাহর কাছে ফিরে আসলেন সঠিক পথে খারাপ পথ থেকে ফিরে আসলেন তিনি আর জানার পর আর কখনো তিনি খারাপ পথে অটল ছিলেন না এই খারাপ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি আল্লাহর কাছে তৌবা করে আল্লাহর কাছে আরও তিনি প্রিয় হয়ে গেলেন আদম আলাইসালাতাম তাহলে এই হাদিস যদি কোনো ব্যক্তি দলিল হিসেবে গ্রহণ করতে চায় যে তার ভাগ্যে খারাপ আছে তাই সে খারাপ চলতেছে তো তোমার কর্তব্য হলো আদম আলাহ সালাতাম যখন এই জানলেন যে আমি আল্লাহর অবাধ্যের পথে চলে যাচ্ছি সাথে সাথে তিনি তৌবা করলেন বেউকুপ কথাকার তোমার কর্তব্য এখন তুমি বেনামাজি আছো আর বলতেছো আমি তাকদিরা আছে তাই বেনামাজি এখন তুমি বুঝতেছ আল্লাহর অবাধ্য সাথে সাথে আদম আলাহলামের মতো তোমার তৌবা করা দরকার সাথে সাথে তোমার আদম আলি সালাতামের মতো কি করা দরকার তো করা দরকার এই সমস্ত খারাপ কাজ থেকে তোমাকেও ফিরে আসা এখন কি করা দরকার ভালো পথে আসা দরকার তাহলে তোমার আদম আলি সালাতামের এই হাদিস দিয়ে দলিল দেওয়াটা সঠিক হবে আর যদি তুমি কি করো জানতেছো তুমি এখন আল্লাহর অবাধ্য এরপরেও তুমি এই অবাধ্য হওয়ার পথেই খারাপ পথে চলে যাচ্ছ তাহলে তুমি আদম আলাহ সালাতামের অনুসরণ করো নাই করেছ কার ইবলিসের কারণ একই বিষয় আদম আলাইহিস অবাধ্য হলেন যখন জানলেন যে আমি আল্লাহর অবাধ্য হয়ে যাচ্ছি আল্লাহর কাছে শিক্ষা নিলেন রব্বানা যালমনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা নাল মিনাল খাসিরিন শিক্ষা নেওয়ার সাথে সাথে তিনি কি করলেন তওবা করে ভালো পথে ফিরে আসলেন একই সাথে অবাধ্য হলো কে আল্লাহ সেজদার জন্য নির্দেশ দিলেন শেষদা করলো না অবাধ্য হলো কে ইবলিশ অবাধ্য হওয়ার পরেও সে কখনো আল্লাহর পথে ফিরে আসলো না অবাধ্যই হয়ে থাকলো মারদুদ হয়ে থাকলো বিতাড়িত হয়ে থাকলো খারাপ পথেই সে প্রতিষ্ঠিত অটল থাকলো তাহলে যেই ব্যক্তি এখন বলে যে আমার তাকদের আছে বেনামাজি তাই আমি বেনামাজি আছি এর অবস্থাটা এখন হলো যাচাই এখন তার পরীক্ষা বিষয়টা আমরা সিদ্ধান্ত করব যে সে আসলে আদম আলসালামের অনুসারী না শয়তানের অনুসারী যদি সে সাথে সাথে তৌবা করে নামাজি হয়ে যায় সাথে সাথে তৌবা করে ভালো পথে চলে আসে সাথে সাথে তৌবা করে খারাপ থেকে ফিরে আসে তাহলে আমরা বলবো যে হ্যাঁ ঠিকই সে আদম আলি অনুসারী আর যদি সে এই খারাপ পথে অটল থাকে তাহলে কশ্চিন কালেও সে আদম আলা অনুসারী নয় সে হলো অনুসারী ইবলিসের শয়তানের তার স্থান হলো জাহান্নামে সে নিজেই তার পথকে জাহান্নামের দিকে বেছে নিয়েছে অতএব তাকদিরের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাকদিরকে আমরা অবশ্যই বিশ্বাস করব। কিন্তু তাকদিরের উপর ভর করে খারাপ পথে যাওয়ার চেষ্টা করব এটি কখনো কোনো মানুষের জন্য হতে পারে না এমা বেবলি তাইমিয়া রহমহল্লা তার আরেকটি কিতাব কিতাবটির নাম হলো আল অবুদিয়া বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে এই বাদতের মর্মকথা নামে সেখানে তিনি এই বাতিলপন্থী বাতিলপন্থী বলতে বিশেষ করে এই যে সুফিবাদে বিশ্বাসী যারা দরবেশী হ্যাঁ এই ঈশ্বর মতো ভণ্ড মস্তান এই ধরনের পরে থাকে ইসলামের কাজগুলি তেমন ঠিকমতো এই নয় গুরুত্ব নেয় এদের বিষয় নিয়ে অনেক কিছু সেখানে কথা বলেছেন তো সেখানে তিনি বলতেছেন যে এই ধরনের যারা কেউ কেউ রয়েছে সে তাকদিরের দুহাই দেয় বলেছে ভাগ্য আছে এটা তাই আমি করতেছি এমনি তাই মেয়ার রাহেমহল্লা বলতেছেন ঠিক আছে ভাগ্য আছে তাই বলতেছে বুঝলাম শীতকাল যখন আসে যখন কি আসে শীতকাল যখন কঠিন শীতকাল এখন কোন শীত আসে তখন তুমি কেন বলো না যে আমার ভাগ্যে আছে আমি শীতের মধ্যে পরে থাকবো তাই পরে থাকো কেন তুমি শীত দূর করার জন্য শীতের কাপড় ব্যবহার করতেছ তখন তুমি বলতেছো না যে আমার ভাগ্যে আছে যে আমি শীতে কষ্ট পাবো তাই আমি শীতে পরে থাকবো এটা তুমি বলতেছো না তখন তুমি শীত থেকে বাঁচার জন্য কি করতেছ শীত ব্যবহার করতেছ তুমি যখন অসুস্থ হয়ে যাচ্ছ অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য তুমি ঔষধ ব্যবহার করতেছ তখন তুমি কেন বলো না যে আমার ভাগ্যেই আছে অসুস্থতা তাই আমি অসুস্থই পড়ে থাকি এটা কেন বলো না তুমি এগুলি হলো শয়তানি চিন্তা ছাড়া আর কিছুই নয় সুতরাং একজন মানুষ তার উচিত যে ভালো মানুষ সে সময় বলবে আমি ভালো কাজ করবো ভালো পথে চলবো ভালো পথে যাবো এই ভালো মানুষের চিন্তা ভালো মানুষ এটাই বলবে আর যে খারাপ মানুষ যার মাঝে শয়তানি চিন্তা সে সব সময় শুধু এই শয়তানি পথগুলি খুঁজবে এবং সেই দিকেই যাওয়ার চেষ্টা করবে আল্লাহ সোবাহা তাকদের বিষয়গুলিকে ভালোভাবে উপলব্ধি করে আমরা যেন সঠিক অবস্থানে অবস্থান নিতে পারি এবং সঠিক পথে চলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন সুতরাং তাকদের বিষয়ের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই হাদিস থেকে আমরা শুনলাম আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বললেন যে একজন মানুষ জান্নাতের কাছে চলে গেছে জান্নাতের কাজ করতে করতে হঠাৎ পরিবর্তন ঘটে গিয়ে সে জাহান নামের পথে চলবে জাহান নামে যাবে অপর ব্যক্তি জাহান নামের কাজ করতে করতে জাহান নামের কাছে চলে গেছে হঠাৎ পরিবর্তন হয়ে সে ভালো কাজ করে এখন জান্নাতের পথে চলে জান্নাতে প্রবেশ করবে এই হাদিস থেকেও তাহলে বোঝা যায় যে মানুষের জীবনের শেষ কর্মটাই হল আসল কর্ম মানুষের জীবনের শেষ কর্মটাই হল আসল কর্ম শুধু বোঝা যায় না বরং হাদিসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কঠিন গুরুত্ব দিয়ে বলেছেন ইনামাল আলু বেখাওয়াতি মিহা মানুষের জীবনের শেষ কর্মটাই হলো গুরুত্বপূর্ণ কর্ম এবং সেই আলোকেই মানুষের নির্ধারণ হবে ভালো মন্দের বিষয়টা তাহলে এখন প্রশ্ন আসতে পারে এখানে আবার আরেক শ্রেণী সেই বাতিল শ্রেণী তারাও বলে যে আসলে আমার শেষ জীবনটা কি হবে তা তো আমি জানি না আমার শেষ জীবনটা যদি খারাপ হয় তাহলে আমার এত ভালো কাজ করে এখন কী লাভটা আমার আরেক শয়তান আবার এই আমার শেষ জীবনটা কি হবে তা তো আমি জানি না অতএব ওই সময় যদি আমার অমঙ্গল হয় জাহান্নামের নামের কাজই করতে হয় জাহান্নামের পথে যাইতে হয় তাহলে এখন আমার ভালো কাজ করে কী লাভ এগুলি আমার অযথা খালি অহেতুক পরিশ্রম হবে অযথা আমি এখন রাত জাগব কেন এখন আমি সিয়াম পালন করবো কেন এত করব কেন এ আরেক শয়তানি চিন্তা আসলে শেষ বিষয়গুলি কোনো সন্দেহ নেই শেষ জীবনের বিষয়টাই হলো আসল বিষয় স্পষ্টভাবে আল্লাহ রসুল সাল্লাম বলেন ইনামাল আল্হমিলিম সহিবুখার হাদিস মানুষের জীবনের শেষ আমলটাই শেষ কর্মটাই সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ এবং সেটাই সেই আলোকেই সিদ্ধান্ত হবে কোনো সন্দেহ নেই তবে মনে রাখতে হবে মানুষের জীবনের শেষ অবস্থাটা তার পূর্বের অবস্থার উপরও অনেকটা নির্ভরশীল হয়ে থাকে শেষ অবস্থাটা তার পূর্বের অবস্থার উপরও নির্ভরশীল হয়ে থাকে যদি কোনো ব্যক্তি তার পূর্ব জীবনে সুন্দরভাবে চলে থাকে সেটার উত্তরাধিকারী স্বরূপ সে শেষ জীবনটাও কী হতে পারে ভালো পাবে বলে আশা করা যেতে পারে কারণ একজন মানুষ আল্লা সুবহানাহতালা ধরে নেন আল্লা সুবাহানা যদি কাউকে শেষ জীবনে ভালো দেন শেষ জীবনে ভালো তো কাকে দিবেন। শেষ জীবনে ভালো তো তাকেই দেওয়ার সম্ভাবনাটা বেশি যে আগের জীবনে কী ছিল ভালো ছিল এর বদৌলতে সে শেষ জীবনে ভালোটা পাবে এটাই একটা স্বাভাবিক হওয়া উচিত এই জন্য শেষ জীবন বিশেষ করে মৃত্যুর মুহূর্ত এই মুহূর্তটি খুব কঠিন মুহূর্ত সেই মুহূর্তে যে অবস্থান সেই অবস্থানটাই হলো আসল অবস্থান কিন্তু সেই মুহূর্তের অবস্থানটা পূর্বের ভালো অবস্থানের উপর নির্ভরশীল এ মর্মে অনেক ইমাম ইবনুল কাইম রাহেমাহুল্লা তিনি তার আল জোয়াব আল কাফি এ বইয়ের মাঝে বেশ কিছু দৃষ্টান্ত বাস্তব দৃষ্টান্ত তুলে ধরেছেন তিনি বলছেন যেমন একজন ব্যক্তি মুমূর্ষ অবস্থায় রয়েছে এখন মুমূর্ষ অবস্থায় সবাই চায় হাদিস সহি হাদিসেও এসেছে রসুল সাল্লাহাম বলেন মন খানা আখিরু কালা হিলা ইলাহা ইল্লাল্লাহ দখাল আল জান্না যার জীবনের শেষ বাণী হবে লা ইলাহা ইল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন সুতরাং সুতরাং সবাই এটা চাইবে যার কারণে মমূর্ষ অবস্থায় কি করে ইমাম সাহেব খতিব সাহেব বা সাহেবকে নিয়ে আসেও একটু তালকিন দেওয়ার চেষ্টা করে তালকিন দেওয়াটাও শরীয়তসম্মত রাসুল সাল্লাহ ইসলাম বলেন লাক্ষিনু মৌতাকুম মুমূর্ষা অবস্থায় তাদেরকে তালকিন দাও তো এই কালিমার তালকিন সেটা দাও সম্মত সেই অনুযায়ী আমরাও চাই দেওয়ার চেষ্টা করি সেখানে ইমাম ইবনুল কাইম রাহিমহল্লা একজন ব্যক্তির একটি বিষয় নিয়ে এসেছেন একজন ব্যক্তি মোমূর্ষ অবস্থায় সেই মোমূর্ষ অবস্থায় তাকে এখন তালকিন দেওয়া হচ্ছে লা ইল্লাল্লাহর তালকিন কিন্তু তার মুখ দিয়ে লা ইল্লাল্লাহর আওয়াজ তো নেই বরং শুধু কিছু হিসাব বের হচ্ছে বলে দশ দশে বিশ বিশ বিশে চল্লিশ এই খালি হিসাবেই বের হচ্ছে তার মুখ থেকে এইভাবেই তার মুখ থেকে এই কথাগুলি বের হতে হতেই তার জীবন শেষ হলো বিদায় হলো তার পরিবারের মানুষদেরকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার আমরা চেষ্টা করলাম তার মুখ দিয়ে একবার বের হোক এটা কিন্তু তার মুখ দিয়ে বের হলো না বের হচ্ছে শুধু এইসব হিসাব বিষয় কারণ কি কি পরিবারের লোকেরা বললেন যে আসলেই এই ব্যক্তি তার গোটা জীবনে সুদের হিসাব করতে করতেই তার জীবন শেষ হয়েছে তার গোটা জীবন যেহেতু সুদের হিসাব করতে শেষ হয়েছে সুতরাং মমূর্ষ অবস্থায় মৃত্যু মুহূর্তে তার মুখ থেকে ওই সুদের হিসাবেই তার মুখ থেকে বের হচ্ছে তার মুখ দিয়ে বের হয়নি লা ইলাহা সুতরাং মানুষের জীবনের শেষ কর্মটাই আসল কর্ম কোনো সন্দেহ নেই তবে আগের কর্মগুলি কোনো দাম নেই এটি নয় অবশ্যই আগের কর্ম যদি আমার খারাপ হয় তাহলে জীবনের শেষ মুহূর্তে খারাপ হওয়াটারই বেশি সম্ভাবনা থাকে আর আগের কর্ম যদি আমার ভালো হয় তাহলে জীবনের শেষ মুহূর্তেও আমার ভালো কর্মের আশা করা যায় এখানেও ইমাম এম্ন রাজাব আল হাম্বালি রাহমহল্লা তিনি একটি সুন্দর কথা তুলে ধরেছেন শুধু তিনি নয় বরং আব্দুল আজিজ বিন রাওয়াদ হতে বর্ণিত তিনি বলছেন যে হাজারতু রাজুলান ইন্দল মৌচে ইউরাক্কান লা ইলাহা ইল্লাল্লাহ আমি একজন মানুষের মুমূর্ষা অবস্থায় তাকে তালকিন দাওয়া হচ্ছেলা আইলাহ আল্লাল্লাহ সেই সময় উপস্থিত হলাম তো উপস্থিত হয়ে দেখতেছি ফাকা লাফি আখিরি মা কলাহুয়া ফিরুন বিমা চাকুলু ওয়া মা চা আলাদা আলিকা ক লাফা সা আল চ আনহু ফা হুয়া মুদ মিনুন মিনু খামারিন তো সেই ব্যক্তিকে তার সামনে ইল্লাল্লাহ শোনানো হচ্ছে তাকে যেন সে মুখ দিয়ে উচ্চারণ করে কিন্তু সেই ব্যক্তি জবাব কি দিল সে জবাব দিল যে তুমি যে বলতেছো আমি সেই অস্বীকার করি এই জবাব দিল বলতেছে কা ফেরুন বিমা তা তুমি যেটা বলতেছ সেটাকে সে অস্বীকার করছে এখন পরিবারের মানুষদেরকে জিজ্ঞাসা করা হলো এই অবস্থায় সে মারা গেল জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার কারণটা কি সে এই জবাব কেন দিল অথচ আমরা চাচ্ছিলাম তার মুখ দিয়ে লাইল্লাহ বের হোক তারা বলল যে ফাইদা হুয়া মুদমিন খামারিন তার গোটা জীবন সে মদ পানকারী ছিল মদের নেশায় নেশাগ্রস্ত থাকত এইভাবে তার জীবনটাকে শেষ করেছে তাই জীবনের শেষ মুহূর্তে তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাহার বের হয়নি বরং লা ইহা ইল্লাহকে সে অস্বীকার করে বসেছে তাহলে মানুষের জীবনের পূর্বের আমলগুলি তার জীবনের শেষ আমলটাকে যেন প্রস্তুত করে দেয় পূর্বের আমলটা যদি খারাপ হয়ে থাকে তাহলে জীবনের শেষ পর্যায়ে খারাপ অবস্থাটাকে সে তৈরি করে দেবে পূর্বের আমল যদি মানুষের ভালো হয়ে থাকে তাহলে জীবনের শেষ পর্যায়ে তাকে ভালো আমল পাওয়াই আশা করা যায় তবে মানুষকে মনে রাখতে হবে সবসময় সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হৃদয়কে কখন কোন দিকে পরিবর্তন করে দেন হয়ে যায় তা বলার অপেক্ষা রাখে না এজন্য আমাদেরকে কী করতে হবে সব সবসময় স্বয়ং রাসুল সাল্লাহ আলীহসাল্লাম যিনি যাকে আল্লাহ তালা এত মর্যাদা দিলেন তিনি কি করতেন সব সময় তার দোয়ায় বেশি বেশি বলতেন যেটি সোহিদ মোসনাদ আহমেদ তিরমিজি এমনি মাজার সোহাদিসে এসেছে রাসুল সাল্লাহু আলহিহ্লাম সবসময় বলতেন মুকাল্লিবাল কুলুব সব্বিত সব আলা দিনিক। বেশি বেশি তিনি এই দোয়াটা পড়তেন বলতেন হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের উপর প্রতিষ্ঠিত করুন এই দোয়া তিনি সবসময় পড়তেন ফাকিল আল্লাহু ইয়া নবী আল্লাহ আমিকা ও বিমা যে ইতাবিহি ফাহাল তাফু আলাই না তাকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল সাল্লাহাম আমরা আপনার প্রতিও ইমান এনেছি আপনি যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর প্রতি আমরা ইমান এনেছি এরপরেও কি আপনি আশঙ্কা করতেছেন আপনি কেন সবসময় পড়তেছেন তিনি বললেন ফকাল বললেন যে হা আমি আশঙ্কা করছি কারণ ইন্নাল বাইনা মিন আল্লাহ আল্লা সুবহান দুই আঙ্গুলের মাঝে রয়েছে বান আদম সন্তানের হৃদয়গুলি অন্তরগুলি গুলি ইউকাল্লিবুহা কাই ফাই আল্লাহ সুবহানা যেটা যেভাবেই চান সেভাবে ঘুরিয়ে দিতে পারেন সুতরাং আল্লাহ আলে আলমিনের কাছে আমি চাই তিনি যেন আমার অন্তর সব সময় তার দিনের উপর প্রতিষ্ঠিত রাখেন দিনের পথেই যেন ঘুরিয়ে দেন এজন্যই তিনি স্বয়ং নবী সাল্লাহ আলি হাসাল্লাম এই দোয়া করতেন আমাদের উচিত সব সময় আল্লাহ সুবাহান হাত তালার দিনের পথে তো অবশ্যই চলবো তাকদিরকে অবশ্যই বিশ্বাস করব এবং আল্লাহ সুহান আহ তালার কাছে বেশি বেশি দোয়া করা তিনি হলেন অন্তরের পরিবর্তনকারী আমাদের অন্তরগুলিকে যেন তার দিনের প্রতি পরিবর্তন করে দেন এবং প্রতিষ্ঠিত রাখেন সেই দোয়া আমাদের বেশি করা উচিত আল্লাহ আমাদের সেই তৌফিক দান করব এরপরে সময় আমাদের শেষের দিকে আর দীর্ঘ করার সুযোগ হচ্ছে না যেহেতু আমরা পাঁচটা বিশ পর্যন্ত কথা বলবো আলোচনা রাখবো এরপরে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিসটি ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের সুযোগ হলে শুরু করবো আজকে আমরা এ পর্যায়ে কিছু প্রশ্ন উত্তর পর্বে যাব গতকালকের একটি প্রশ্ন ছিল সেই প্রশ্নের জবাব দিয়ে আজকের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেই জিজ্ঞাসায় যাবো ইনশাআল্লাহ গতকালকের একটি প্রশ্ন করেছিলেন আমাদের ভাই সময় সুযোগে আমরা জবাব দিতে পারিনি সারা বিশ্বে একই দিনে ঈদ উৎসব এর ব্যাপারে একদল মানুষ খুব সোচ্চার এ বিষয়ে সঠিক পন্থা কী জবাব এ বিষয়ে আমরা অনেক কথা বলেছি এই বিষয়ে আমরা খুদ্ও আলোচনা করেছি এবং এই মসজিদেও এ বিষয়ে আমরা দুটি পর্বে আলোচনা করেছি প্রথম পর্বে আমরা বিস্তারিত কোরআন এবং সন্নার দলিল ও এই বিষয় নিয়ে আলোচনা করেছি এবং দলিলগুলি তুলে ধরেছি দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি যারা একই দিনে সারা বিশ্বে ঈদ পালন করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং এই বিষয়ে কিছু বইও লিখেছেন ও বক্তব্যও দিচ্ছেন তাদের বইগুলির মাঝে কীভাবে মানুষকে তারা মানুষের মাথাকে গরম করে একটা পথের দিকে নিয়ে যেতে চায় সেই ধরনের তাদের যে অসারতা সেগুলি বেশ কিছু তুলে ধরেছি আলদিন আল ইসলাম আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে দুটি লেকচারেই এবং আরও অন্যান্যগুলি দেওয়া রয়েছে বিস্তারিত যাদের সুযোগ হবে সেগুলি থেকে ডাউনলোড করে শুনতে পারেন অন্যভাবে জুমার খুদ্া ডট কম সেখানেও তিনটি আমার লেকচার এই বিষয়ে রয়েছে সেখানেও বিস্তারিতভাবে আলোচনা করেছি সংক্ষিপ্তভাবে যেভাবে আমরা বলবো যে আসলেই আমাদের যে অবস্থান আমাদের যে অঞ্চলে আমরা রয়েছি এই অঞ্চল এবং সৌদি উভয়ের মাঝে সময়ের যেটি দূরত্ব রয়েছে এই সময়ের দূরত্বের কারণে কখনো একই দিনে দুই অঞ্চলে চাঁদ দেখা সম্ভব নয় কখনোই নয় কেমত পর্যন্ত সম্ভব নয় যার কারণে করান্নার স্পষ্ট দলিলের আলোকে আমরা বলবো আমাদের জন্য বিধান হচ্ছে আমরা আমাদের অঞ্চলেই চাঁদ দেখে শ্যাম পালন করব এবং ঈদ পালন করব সৌদির সাথে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আমাদের জন্য নয় আমাদের জন্য শুধু নয় গোটা বিশ্বের কোনো মানুষের জন্য সৌদির সাথে ঈদ পালন করতে হবে শ্যাম পালন করতে হবে এমনও কোনো পৃথিবীতে কেউ কোন বিজ্ঞ আলেমও বলেনি এবং কোনো দলিলও নেই যারা আজকে সৌদির সাথে করার জন্য উঠে পড়ে লেগেছে এদের সম্পূর্ণ এটি ভুল কোনো সন্দেহ নেই কোনো আলেম যেটা বলেছেন তাহলে পৃথিবীর কথাও যদি চাঁদ দেখা যায় তাহলে সকলকে শ্যাম পালন করতে হবে এই ধরনের মত কেউ কেউ দিয়েছেন তাহলে সেই মতের একদিন আগে উত্তর আমেরিকায় তারা চাঁদ দেখেছেন এবং তারা শ্যাম শুরু করেছেন আরও বেশ কিছু আরব রাষ্ট্রগুলিতেও এবছরও সৌদির আগে তারা শ্যাম শুরু করেছেন তাহলে উচিত ছিল এদের এরা যদি সত্যি তাদের সঠিক বলতে চায় এবং তাদের ওই কেউ বলেছেন সেই মতটা নিতে চায় তাহলে তাদের উচিত ছিল সেই উত্তর আমেরিকার সাথে সৌদির আগে তাদের সিয়াম শুরু করা এবং ঈদ পালন করা কিন্তু তারা সেটি কখনো করছে না তারা সৌদির সাথে করতে চায় এটি তাদের সম্পূর্ণ বিভ্রান্ত এবং ভিত্তিহীন তাদের কোনো দলিলহীন এ মর্মে তাদের কোনো সঠিক দলিল নেই বরং সৌদির সব বিশেষজ্ঞগণ ইসলামী পণ্ডিতগণ শেখ হেবনে বাজ রাহমহল্লা শেখ হবনে ওসাইমিন রাহমহল্লা এবং সৌদির স্থায়ী ফতোয়া বোর্ড তাদের সকলের ফতোয়া কি দেখুন পাকিস্তানের পাকিস্তানের সৌদি দূতাবাস থেকে শেখ হেবনেবাজ রাহেমহল্লাকে চিঠি লিখলেন জিজ্ঞাসা করলেন যে আমরা সৌদি নাগরিক সৌদিতে চাঁদ দেখা অনুযায়ী একদিন আগে শিয়াম পালন করা হয় আর পাকিস্তানে তারা এখানকার চাঁদ দেখা অনুযায়ী একদিন পরে সিয়াম পালন করে ও ঈদ করে আমরা কি করব। আমরা পাকিস্তানের সাথে করব না সৌদির সাথে করব। শেখ হেবনে বাজ রাহেমহল্লা তার মাজমু ফতোয়ার। পনেরোতম খণ্ডের একশত একান্ন পৃষ্ঠায় তিনি বিস্তারিত জবাব দিয়েছেন তিনি বললেন যে ইয়াল জিমু আলাইকুম তোমাদের জন্য অপরিহার্য বিষয় যে তোমরা সেখানকার মুসলিমদের সাথে সিয়াম পালন করবে ও ঈদ পালন করবে শুধু বললেন না যে করাটা ভালো এটা বলেন নাই বরং বললেন তোমাদের জন্য অপরিহার্য অন্য বর্ণনা আছে ও ইয়াজিব আলাইকুম তোমাদের জন্য ওয়াজিব অপরিহার্য তোমরা সৌদির নাগরিক হোক আর যেই হোক তোমাদের সৌদির সাথে তোমরা করবে এটা নয় বরং সেখানে যারা রয়েছে তাদের সাথে তোমরা করবে দুটি কারণে বললেন বললেন লে রাইনি দুইটি কারণে তোমাদের জন্য অজীব প্রথম হল রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের হাদিস আবুদাউদ্ সহি তিনি বলেন সাউ সুমুন্নাস তোমাদের শ্যাম হলো সেদিন যেদিন মানুষেরা শ্যাম পালন করে এবং তোমাদের ঈদ হলো সেদিন যেদিন মানুষেরা ঈদ পালন করে অতএব সেখানকার মুসলিমেরা যেদিন চাঁদ দেখে শ্যাম পালন করে তোমাদের ওখানে থাকলে সেই সময় সেই দিনেই তোমরা শ্যাম পালন করবে সেই দিনই তোমরা ঈদ পালন করবে রাসুল সাল্লা সাল্লামের এই হাদিস দিয়ে শেখ ইনবাজ রাহমা দলিল দিলেন যে সুতরাং তোমরা সৌদি দূতাবাসের মানুষ হলেও সৌদি নাগরিক হলেও পাকিস্তানের সাথে তোমাদেরকে শ্যাম পালন করতে হবে এটাই হলো ইসলামের বিধান দ্বিতীয় যদি তোমরা সেখানে আরেক দিন করতে চাও আর তারা একদিন করে তাহলে এটি মুসলিম সমাজে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করবে ইসলাম এই বিশৃঙ্খলাকে কখনো সমর্থন দেয় না কখনো এটিকে গ্রহণ করে না বাস্তব দেখুন আজকে আমাদের সমাজে যারা করতেছে এটা তো একটা বিশৃঙ্খলায় নিয়ে এসেছে সমাজে বিভিন্ন সমাজে দেখবেন কি হচ্ছে যে ঈদের আগের দিন আমাদের ঈদের আগের দিন কিছু মানুষ এসে ঈদের জামাত করতে চায় আর অন্য মানুষেরা আবার লাঠি সটা নিয়ে তাদেরকে তাড়াইতে চায় তাহলে কি হলো এটা সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয় সুতরাং এটি কখনো বৈধ নয় ঠিক বাংলাদেশের যে সৌদি দূতাবাস বাংলাদেশের সৌদি দূতাবাস থেকেও একইভাবে প্রশ্ন করা হয়েছে মোহাম্মদ বিন সোহালে আল রাহিমা রাহিমাহুল্লাহকেও প্রশ্ন করা হয়েছে লিখিতভাবে আমার রয়েছে আমার কাছে সেটা রয়েছে প্রশ্ন করলেন যে আমরা সৌদি নাগরিক আমরা বাংলাদেশে সৌদির সাথে ঈদ করব। না বাংলাদেশের মুসলিমদের সাথেই করবো তিনি একইভাবে শেখ বাজ রাহেমহল্লা যেইভাবে পাকিস্তানের সৌদি দূতাবাসকে জবাব দিলেন বাংলাদেশের সৌদি দূতাবাসকে শেখ মোহাম্মদ বিন ওসাইমিন হল্লা একইভাবে জবাব দিয়েছেন যে না তোমাদের কর্তব্য হলো উচিত হলো তোমরা সেই বাংলাদেশের মুসলিমরা যখন চাঁদ দেখে তারা সিয়াম পালন করে ঈদ পালন করে সেদিনই তোমরা করবে আশ্চর্য হতে হয় সৌদি ফতোয়া বোর্ড সেই সৌদি ফতোয়া বোর্ডও স্পষ্টভাবে এই ফতোয়া দিচ্ছে যে সেই এলাকায় সময়ের দূরত্ব বা ইত্যাদির দূরত্বের কারণে যদি একই এলাকায় একই সাথে চাঁদ দেখা না যায় তাহলে সেই অঞ্চলের মানুষেরা সেখানে চাঁদ দেখে সিয়াম পালন করবে এটাই হলো সঠিক এই মর্মে সৌদি স্থায়ী ফতোয়া বোর্ডেরও এ ফতোয়া এরপরও যারা সৌদির সাথে এইভাবে করার জন্য বলবে তাদের মাঝে পাগলামি ছাড়া ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া আর কিছু হতে পারে না এটাই মনে করি আমি এটাই আমি মনে করি তারা একটা দলিল দেয় কি দলিল দেয় তারা বলে আসলে তাদের কাছে স্পষ্ট কোনো দলিল নেই বরং হাদিস থেকে যে দলিলগুলি ব্যবহার করার চেষ্টা করে সেই দলিলগুলি আমাদের সপক্ষেই বেশি বিস্তারিত আমি আলোচনা করেছি যেমন সহি বুখারি ও মুসলিমের হাদিস সহি বুখারি ও মুসলিমের হাদিস সাহাবি আবুহ আনহু বর্ণনা করছেন এবং সাহাবি আবদুল্লাহ ইবনে অমর আল্লাহ আনহু বর্ণনা করছেন রসুল সাল্লাম বলেন যে তোমরা কি করো সুমু লিরু ইয়াছি চাঁদ দেখে শ্যাম শুরু করো এবং চাঁদ দেখে তোমরা ঈদ পালন করো এই কথাটুকু বললেন এই কথাটুকু দুই দলেই দলিল হিসাবে গ্রহণ করতেছে কিন্তু সঠিক কাদের জন্য আমরা বলব রাসুল ইসলামের এই হাদিসের বাকি অংশ বলে দিচ্ছে সঠিক কাদের জন্য কাদের পক্ষে এটা দলিল বাকি অংশে রসুল সাল্লাম বললেন ফাইন আলাইকুম ফাকু সিনা যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে তোমরা শাহবান মাসকে তিরিশ দিন পূর্ণ করো এটা রসুল সাল্লাহিস্লামে সেই হাদিসে বলে দিলেন তাহলে এই অংশটুকু কি বলে দিচ্ছে একটু চিন্তা করুন এই অংশটুকু বলে দিচ্ছে গোটা পৃথিবীতে কখনো একই দিনে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে না কথাও মেঘাচ্ছন্ন হলে কথাও পরিষ্কার হবে তাহলে এই উন্নত প্রযুক্তির যুগে পরিষ্কার যেখানে আকাশ রয়েছে সেখানকার সংবাদ নিয়ে যদি সারা বিশ্বে রাখা অপরিহার্য হয়ে যায় তাহলে রাসুল সাল্লা সাল্লাম বললেন যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে তোমরা সাবান মাসকে তিরিশ দিন পূর্ণ করো এই হাদিসটাকে আজকে বাতিল বলে ঘোষণা করতে হবে না কারণ এ হাদিসের যুগ নেই এহাদিসের যুগ শেষ এ হাদিসের যুগ শেষ এখন খবর পাচ্ছেন আপনি খবর নিয়ে শুরু করবেন অতএব আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে কোনো সমস্যা নাই আপনি বলতেছেন অন্য এলাকার খবর নিয়ে কি করো অন্য এলাকার খবর নিয়ে চা শুরু করে দাও আসলেই তারা দেখুন কি বিভ্রান্তিমূলক অনুবাদ করেছেন এই হাদিসকেই অনুবাদ করতেছেন এনামুলক মাদানী সাহেব তার বইতে তিনি অনুবাদ করতেছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন তোমরা চাঁদ দেখে অথবা পৃথিবীর কোনো অঞ্চলে চাঁদ উদিত হলে সংবাদ পেয়ে সিয়াম পালন করো এই অনুবাদ করেছেন এই হাদিসের হাদিসের নিচে দেখবেন যে নাম্বার দিয়েছে এত এত মুসলিম একজন সাধারণ পাঠক যিনি আরবি বুঝেন না তিনি যখন এই অনুবাদটা পড়বেন মনে করবেন যে আল্লাহ রাসুল সালামী বলেছেন যে তোমরা কি করো চাঁদ দেখে অথবা পৃথিবীর কথাও সংবাদ পেলে সেই অনুযায়ী সিয়াম পালন করো নাজবিল্লা এটা নিজের মন করা অনুবাদ তৈরি করলেন আল্লাহ রসুল বলেননি পৃথিবীর কথাও সংবাদ পেলে সেই অনুযায়ী করো বরং তিনি বললেন যে আকাশ মেঘাচ্ছন্ন হলে তোমাদের কর্তব্য হলো কি অন্য জায়গার সংবাদ নাও না বলেননি সেটা বরং বললেন আকাশ মেঘাচ্ছন্ন হলে তোমার শাহবানকে তিরিশ দিন পূর্ণ করো কারণ ইসলামের বিষয়টা সহজ করে দিয়েছে ইসলাম আলহামদুলিল্লাহ বিষয়টা ইসলাম আমাদেরকে সহজ করে দিয়েছে জটিল করে দেয়নি কখনো তাহলে এই হাদিসেই বলে দিচ্ছে যে আমাদের সপক্ষে যে একই দিনে যদি চাঁদ দেখা না যায় আকাশ মেঘাচ্ছেন আকাশ পরিষ্কার হলেও দেখা যাচ্ছে না দ্বিতীয় হলো এই হাদিসটাকে কিভাবে বুঝেছেন সাহাবাইকে কেরামগন আমাদেরকে এই জন্য সবসময় বলি আমরা যে আমরা কোনো মুফতির বুঝ অনুযায়ী করেন হাদিস বুঝবো না কোনো ফকির বুঝ অনুযায়ী করেন হাদিস বুঝবো না কোনো ইমামের বুঝ অনুযায়ী করান হাদিস বুঝবো না আমরা করান হাদিস বুঝবো সাহাবাই কেরামগণ যেভাবে করান হাদিস বুঝেছেন সহি মুসলিমের হাদিসে স্পষ্টভাবে আব্দুল্লাহনা আব্বাস রাজিয়াল যে বর্ণনা এবং এবংহু তিনি স্বামে সেখানে চাঁদ দেখে তারা শুরু করলেন মদিনায় আব্দুল্লাহনা আব্বাস রাজিয়াল্লাহা এবং সাহবাইকার মদিনার মানুষেরা তারা পরের দিনে সেখানে চাঁদ দেখলেন সেই অনুযায়ী শিয়াম পালন করলেন তাকে যখন কোরাইবে এসে বললেন সেই স্বামের সংবাদ দিলেন রমজান মাসে সংবাদ দিলেন তার সংবাদকে গ্রহণ করলেন না বরং বললেন যে আমরা এখানে দেখেছি যেদিন সেদিনে শুরু করব হা কাজা আমার সালাম এভাবে আমাদেরকে রাসুল সাল্লাম নির্দেশ দিয়েছেন তাহলে রাসুল সাল্লি সাল্লামের হাদিসকে সাহাবাই কেরামগণ বুঝে সেই অঞ্চলে যদি একই দিনে চাঁদ দেখা সম্ভব না হয় তাহলে তারা সেই অনুযায়ী সিয়াম পালন করেছেন সাহাবাই কেরামগন এইভাবে হাদিসকে বুঝেছেন এই হাদিসটাকে দেখুন রাসুল সাল্ল্লা ইসাল্লামের হাদিসটাকে বিকৃতি করার জন্য অনুবাদে বিকৃতি করে এনামুল হক সাহেব তিনি অনুবাদ করেছেন আবার জসিমউদ্দিন সাহেব আর একটা বই লিখলেন এই বিষয়ে এবং বেশি গলাবাজি করলেন তিনি দেখেন আবার এই সাহাবি আব্দুল্লাহ আব্বাস রাজিয়ালিমের হাদিস হাদিস এই হাদিসটাকে বাতিল করার জন্য দশ থেকে বারোটা তিনি যুক্তি নিয়ে এসেছেন যে এই হাদিসটা গ্রহণযোগ্য নয় এটাকে বাতিল করার জন্য কারণ এই হাদিস তাদের গুমর ফাঁক করে দিচ্ছে এই হাদিস বলে দিচ্ছে আল্লাহ রুসুলামের সিদ্ধান্ত অনুযায়ী সাহাবাহ কেরামগন কিভাবে আমল করেছেন একদিনে আবশ্যক করে দেননি তাই এই হাদিস সহি মুসলিমে থাকা সত্ত্বেও এটাকে বাতিল করার জন্য দশ থেকে বারোটা তিনি যুক্তি নিয়ে আসছেন তো এগুলি গজামিল ছাড়া কিছুই নয় তারা আর একটা বলেন যে গোটা বিশ্বকে কী হবে গোটা বিশ্বের একটা মুসলিম উম্মার ঐক্য নিয়ে আসবে আসলে আমরা বলবো আপনারা যদি গোটা বিশ্বের মুসলিম উম্মার ঐক্য নিয়ে আসার জন্য দাবি করেন তাহলে আমাদের কাছে এত আসতে হবে না আপনারা আগে সৌদিতে যান কারণ সৌদির আগের দেশগুলিতে চাঁদ দেখা গেলে সৌদি কি করে না তাদের সাথে না তারা যখন তাদের দেশে চাঁদ দেখেন তখন তারা শ্যাম শুরু করেন যেটা প্রতি বছরে হয় বছরে হয়েছে তাহলে সৌদি রাখতেছে একদিন আর অন্য দেশগুলি রাখতেছে আরেক দিন তাহলে সেখানে নিয়ম তো হলো কি সর্বপ্রথম যারা দেখেছে আগে চাঁদ পৃথিবীতে তাকে তো কখনো থামানোর সুযোগ নেই যে সর্বপ্রথম পৃথিবীতে চাঁদ দেখলো যেই এলাকার মানুষ তাদেরকে কখনো বলার সুযোগ নাই আপনারা অন্য এলাকায় যেদিন দেখবে তারপর শুরু করবেন এটা বলার সুযোগ নাই তাহলে আপনাকে এখন যেতে হবে সৌদিতে সৌদিতে গিয়ে আপনি প্রস্তাব দেন যে গোটা বিশ্বকে আমরা এক করতে চাই অতএব আপনারা আপনাদের দেশে চাঁদ দেখে সিয়াম শুরু করবেন না বরং আগে যেখানে সংবাদ পাওয়া যায় সেই অনুযায়ী আপনারা ডিক্লেয়ার দেন সেই অনুযায়ী চেষ্টা করেন সম্ভব কখনো অসম্ভব বিষয় আল্লাহ সুবাহ এটাকে এভাবেই সহজ নিয়ম করে দিয়েছেন এবং এটা মুসলিম উম্মার ঐক্যে অনৈক্যের কোনো সমস্যা নয় মুসলিম উম্মার অনৈক্যের কোনো সমস্যা এটা নয় কোনো প্রতিবন্ধক ঐক্যের কোনো প্রতিবন্ধকতা নয় বরং এভাবেই চলে এসেছে এতদিন যাবৎ যাবত। এজন্য আরেক দাজ্জাল তিনি বলেছেন কি আরেক দাজ্জাল তিনি বলেছেন আরেক ইঞ্জিনিয়ার সাহেব তিনি বই লিখেছেন চান্দ্র মাস তার বইয়ের পিছনে কভার পেজে অনেকগুলি পাঠকের মন্তব্য পর প্রশংসা তুলে ধরেছেন তার মাঝে একটা সাতাইশটা প্রশংসা তুলে ধরেছেন একটা প্রসঙ্গ তেইশ নম্বর বা আঠারো নম্বর প্রশংসাটা হলো এই পাঠক তার বই পড়ে প্রশংসা করতেছেন যে আপনার এই বই লেখার মাধ্যমে দেড় হাজার বছর ধরে মুসলিম উম্মা অন্ধকারে ছিল তাদেরকে আলোর পথ দেখালেন দেড় হাজার বছর ধরে মুসলিম উম্মা অন্ধকারে ছিল এখন এই দাজ্জাল নাকি এসে তাদেরকে আলোর পথ দেখালো এটা দাজ্জাল ছাড়া কিছুই নয় দাজ্জালি কথা ছাড়া এগুলি কিছুই নয় কোনো মুসলিম আমানতদার মুসলিমের এই কথা হতে পারে না মানে দেড় হাজার বছর যুগে স্বয়ং সাহাবাই কারামগন কি করেছেন তাদের যুগে স্বামী একদিন শ্যাম পালন করেছেন মদিনায় আরেকদিন করেছেন তাহলে তারাও অন্ধকারের মাঝে ছিলেন এই দাজ্জালে এসে তাদেরকে আলোর পথ দেখালেন নজিবুল্লাহ এগুলি বারো ছাড়া আর কিছুই নয় সুতরাং আমরা বলবো এটা একেবারেই অযৌক্তিক এখানে আরো লাইলাতুল কদরকে যোগ করতে চায় অমুককে যোগ করতে চায় ইত্যাদি ইত্যাদি এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট তাদের এগুলি অযৌক্তিক দলিল এবং অযৌক্তিক কথা এবং অবাস্তব কথা বরং আমরা বলবো পার্সেন্ট শরিয়ত সম্মত যে আমরা আমাদের সৌদির সাথে যে সময়ের দূরত্ব যার কারণে কোশ্চিন একই দিনে চাঁদ দেখা সম্ভব নয় বরং বৈজ্ঞানিকগণও বলেছেন তারা কি বলেছেন যে গোটা বিশ্বকে তারা ছয় ভাগে ছয়টি এরিয়ায় বিভক্ত করেছেন চাঁদের দর্শন হিসাবে যে একই দিনে একই সময়ে গোটা বিশ্বে কখনো চাঁদের দর্শন সম্ভব নয় তারাও গোটা বিশ্বকে ছয় ভাগে ভাগ করেছেন ছয়টি এরিয়াই করেছেন তো সুতরাং ইসলাম বিষয়টাকে সহজ করে দিয়েছে এই সহজ বিষয়কে অযথা জটিলতায় অযথা বিশৃঙ্খলায় নিয়ে যাওয়া কোনো আমানতদার মুসলিমের কাজ হবে না আল্লাহ সহ হতালা বিষয়গুলিকে সহজভাবে বুঝে আমরা যেন কোরআনার আলোকে সঠিকভাবে চলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আজকে আমরা এখানে এই শেষ করতে চাচ্ছি তবে এটি প্রশ্ন সর্বশেষ কোন স্থানে যদি মসজিদের ইমাম মিলাদ পরায় জোরে জিকির করে কিংবা ইসলামের ক্ষেত্রে বিদাত করে তবে তার পিছনে সালাদ পরা জায়েজ কি না এক্ষেত্রে শরীয়তের ফতোয়া কি ঘরে একাকি সালাদ আদায় কি ইসলাম সমর্থন করে একটু ব্যাখ্যাসহ জানাবেন জবাব আপনি যে বিষয়গুলির কথা উল্লেখ করেছেন কোনো সন্দেহ নেই এগুলি বেদাত এবং নিষিদ্ধ কাজ আপনাকে দেখতে হবে যে ইমামের পিছনে আপনি সালাত আদায় করবেন প্রথম বিষয় এই ইমামকে মুসলিম বলা যাবে কি না যদি তাকে মুসলিম বলা না যায় তাহলে তার পিছনে সালাদ কখনো জায়েজ হবে না কেউ যদি পরেও বসে তাকে সালাদ আবার দোহরাতে হবে দ্বিতীয় বিষয় যদি মুসলিম বলা যায় কিন্তু তার মাঝে অনেক ভুল ত্রুটি রয়েছে এই ধরনের ছোটোখাটো যেই বেদাতের কথা উল্লেখ করেছেন এরকম বেদাতও রয়েছে তাহলে এমন ব্যক্তিকে আমরা বলবো তিনি মুসলিম কিন্তু তিনি গুণাগার তিনি মুসলিম কিন্তু গুণাগার তাহলে মুসলিম ও গুণাগার যদি হয় তাহলে এমন ইমামের পিছনে সালাদ জায়েজ হবে শর্ত সাপেক্ষে শর্ত কি প্রথম শর্ত হলো এই ব্যক্তির চেয়ে ভালো ইমাম পাওয়া যায় না এবং ভালো মসজিদ পাওয়া যায় না এটা হলো শর্ত এই শর্ত সাপেক্ষে তার পিছনে একতেদা জায়েজ হতে পারে জামায়াতের স্বার্থে জামাতে অংশগ্রহণ করতে হবে এই স্বার্থে কারণ সাহাবাই কেরামদের মাঝে এই ধরনের প্রমাণ রয়েছে সাহাবি আবদুল্লাহ ইবনে অমর রদিয়াল্লাহ আনহু এই ধরনের সাহাবাই কেরামগণ হাজ্জাজ বিন ইউসুফের পিছনে সালাত আদায় করেছেন তার মতো কি বলে অপরাধী ফাসিক বলার অপেক্ষা রাখে না তো সুতরাং এগুলি থেকে আমরা বলবো যে যদি তাকে মুসলিম বলা যায় ইসলাম থেকে বের হয়ে যায়নি এবং তার চেয়ে ভালো ইমাম পাওয়া যাচ্ছে না ও পার্শ্বে ভালো মসজিদও নেই তাহলে তার পিছনে জামায়াতের স্বার্থে একতেদা করা যাবে বিশেষ করে আমরা রাসুল সালাম যেমন বলেন আরও তিনি বলেন যে নাকুম তোমাদের এমন ইমামেরা সালাদ পড়াবে ফাইন আসাবু ফালাকুম ওয়ালাহুম বুখারির হাদিস যদি তারা সুন্দরভাবে সালাদ আদায় করে কিছুই ঠিক করে তাহলে তাদেরও পূর্ণ সব রয়েছে তোমাদেরও পূর্ণ সওয়াব রয়েছে ওয়াইন আখতাউ আর যদি তারা ভুল ত্রুটি করে থাকে ফালাকুম ওয়া আলাইহিম তাহলে তোমাদের পূর্ণ সাব রয়েছে আর ভুল ত্রুটির জন্য সে অপরাধী হবে তাহলে ইত্যাদি হাদিসগুলির আলোকে আমরা বলবো আহলিস জামা আতের বা সালাবদের আকিদা হলো এই ধরনের যদি পর্যায়ে হয়ে থাকে তাহলে তার পিছনে জামাত জায়েজ হবে ইত্যাদা করা জায়েজ হবে যদি তার চেয়ে ভালো পাওয়া না যায় এই শর্ত সাপেক্ষে আর যদি এমনও হয়ে থাকে কখনো কখনো আপনি কি করলেন সময় বিশেষ করে সময় যখন শেষ করে দেরিতে পড়ে তাহলে কখনো আপনি আলাদাও করতে পারেন অসুবিধা নেই তবে মাঝে মাঝে জামাতেও যাবেন এমন জামাতে অসুবিধা নেই শেষে বলেছেন যে ঘরে একাকি সালাত আদায় কি ইসলাম সমর্থন করে না ইসলাম সাধারণত ঘরে একাকি সালাত পুরুষদের জন্য সমর্থন করে না পুরুষদের জন্য মসজিদে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যদি কেউ নির্দেশ পালন না করে মসজিদে সালাত আদায় না করে জামায়াতের সাথে তাহলে সে গুণাগার অবশ্যই হবে অবশ্যই গুণাগার হবে তবে কিছু ওজোর বশত তাকে অনুমতি দেওয়া হয়েছে সেটা নিরাপত্তার যদি ওজোর থেকে থাকে বাইরে বের হতে পারছে না ফজরের সময় নিরাপদ নয় বা আরও এই ধরনের কিছু সমস্যা অথবা মসজিদে সালাত আদায় করতেছে সালাতের সময় শেষ হয়ে গেছে সেই সময় গিয়ে তাহলে তার জন্য অনুমতি রয়েছে সালাত সময় হলেই সে ঘরে পরে নিতে পারে আবার সুযোগ হলে জামাতেও যেতে পারে আল্লাহ তাল আলাম আজকে আমরা এখানে শেষ করছি এতক্ষণ যাবৎ যে কথাগুলি আমরা শুনলাম আমরা যেন সবাই বিষয়গুলি সঠিক বিষয়গুলি উপলব্ধি করে মেনে চলতে পারি উপকৃত হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমরা যেন করান সহিসন্নার আলোকে সঠিক বিষয়গুলি বা ইসলাম ভালোভাবে জেনে মেনে চলতে পারি আল্লাহ আমাদের সকল তৌফিক দান করুন আমরা যারা রমদান মুবারকে বিশেষভাবে এবাদতে রয়েছি সিয়াম কিয়াম এতকাফ আল্লাহ রাবুল আলমিন আমাদের আবাদতগুলিকে সুষ্ঠু সুন্দরভাবে ইমানের সাথে পালন করার এবং সেগুলিকে আমাদের পক্ষ থেকে কবুল করে নিন আর এই প্রশিক্ষণ নিয়ে আমরা যেন একজন খাঁটি মমিন মুসলিম হতে পারি গোটা জীবন ইমানের উপর পূর্ণভাবে থাকতে পারি সেই প্রশিক্ষণ নেওয়ার আমাদেরকে তৌফিক দান করুন আমাদের মাঝে অসুস্থ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন যারা বিদায় নিয়ে চলে গেছেন সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাস নসিফ করুন সোহানক আল্লাহ ও বি হামজিকা শাহজু আল্লাহ ফেরু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ